السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله أذكر على الشبشاي الله سبحانه وتعالى পবিত্র كلام الله المدّة 114 খান সূরা অবতীর্ণ করেছেন তার মধ্যে সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা এই সূরাতুল ফাতিহার অপর একটি নাম হলো উম্মুল কুরআন অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে এই হাদিসের মধ্যে একটি হাদিসের নাম হলো উম্মুল হাদিস বা হাদিসে জিবরিল কারণ এই হাদিসটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে ঈমান ইসলাম এবং ইহসান সম্পর্কে শিক্ষা দান করলেন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন যে আমরা একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম এমন সময় একজন সাদা ধবধবে পোশাক পরিহিত এবং কালো কুচকুচে চুল বিশিষ্ট এক ব্যক্তি এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসলেন লা ইউরা আলাইহি আসরুস সাফারি এবং তার মধ্যে মুসাফিরের কোনো চিহ্ন ছিল না ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন এবং আমাদের মধ্য থেকে কেউ তাকে চেনে না হাত্তা জালাস ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসলেন ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া জাআ কাফাইহি আলা ফখযাইহি তারপর তার দুনো হাঁটু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু বরাবর হয়ে বসলেন এবং উরুর উপর হাত রাখলেন ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম অতঃপর বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন ক্বালা আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হলো যে তুমি বলো আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়া তুকিমাস সালাতা এবং নামাজ আদায় করো ওয়া তুতিয়াজ যাকাত এবং যাকাত প্রদান করো ওয়া তাসুমা রমাদান এবং রমজানের রোজা রাখো ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা আর যদি সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ করো ক্বালা সাদাকতা অতঃপর তিনি বললেন সাদাকতা সত্য বলেছেন অতঃপর আমরা আশ্চর্য হলাম যে সে অজ্ঞতার মতো প্রশ্ন করে এবং বিজ্ঞর মতো তিনি সত্যায়ন করলেন ক্বালা ফাখবিরনি আনিল ঈমান অতঃপর তিনি আরো বললেন যে হে মুহাম্মদ হে আল্লাহর নবী আপনি ঈমান সম্পর্কে বলুন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা ক্বালা আন তুমিনা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে তুমি আল্লাহর উপর বিশ্বাস করো ও মালাইকাতিহি এবং আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করো ও কুতুবিহি এবং আল্লাহর কিতাবকে বিশ্বাস করো ও রাসূলিহি এবং তার রাসূলদেরকে বিশ্বাস করো ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালকে বিশ্বাস করো ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করো ক্বালা সাদাকতা অতঃপর তিনি বললেন সত্য বলেছেন ক্বালা ফাখবিরনি আনিল ইহসান অতঃপর তিনি আরো বললেন যে আপনি আমাদের ইহসান সম্পর্কে বলুন ক্বালা আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো ফাইল্লাম তাকুন তারাহু যদি এমন না হয় যদি তুমি দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাকা তাহলে তুমি মনে করো যে তিনি তোমাদেরকে দেখছেন ক্বালা ফাখবিরনি আনিস সাআ অতঃপর তিনি আরো বললেন যে আপনি কিয়ামত সম্পর্কে খবর দিন ক্বালা আল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল তিনি বললেন যে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা দাসী তার মনিবকে জন্ম দিবে ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আর যারা নাঙ্গা পা নাঙ্গা শরীর এবং মেষ চালকরা বড় বড় অট্টালিকা তৈরি করে অহংকার করবে ক্বালা সুম্মা ইনতালাকা ফালাবিসতু মালিয়ান অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি চলে গেলেন আর আমরা দীর্ঘ সময় সেখানে অবস্থান করলাম সুম্মা ক্বালা লিয়া উমর অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আতাদরি মানিস সাইল হে উমর তুমি কি জানো এই প্রশ্নকারীকে বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন ক্বালা ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম তিনি বললেন যে তিনি হলেন জিবরাইল তিনি তোমাদের মাঝে এসেছিলেন তোমাদের দ্বীন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য রাওয়াহু মুসলিম